আমি পরিবারকে ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। আমি এই পরিবারকে ভালোবাসি, আমার দাদাকে ভালোবাসি, আমার বৌদিদেরকেও ভালোবাসি। হ্যাঁ, সে কথা আলাদা যে বৌদিরা আমাকে কোনোদিনও কি বুঝলো না। আর হ্যাঁ, সবচেয়ে বেশি ভালোবাসি এই মানুষটাকে, আমার বাবা। না, আমি কোনো আপোষ করব না। যতই আমাকে ফাঁদে ফেলার চেষ্টা হোক না কেন, আমি আপোষ করব না। আর বৌদি, একটা কথা ছিল, তোমার দাদাকে ওই ঘর মোছার ট্রেনিংটা দিয়ে দিও, আর পরিবেশন করাটাও শিখিয়ে দিও। হ্যাঁ, ঠিক আছে, চলুন বাবা। এত বড় সাহস, হ্যাঁ, এত বড় সাহস ও আমাকে আমাকে রেড করে গেল, আমাকে আমাকে রেড করে গেল। হ্যাঁ দাদা, তোকে দিয়ে ঘর মোছাবে? তোরই বা বলার কি দরকার ছিল দাদা? এই যে আমার শ্বশুর মশাইকে দিয়ে ঘর মোছাবি, বাসন মাজাবি, সব কিছুতে বাড়াবাড়ি না, সব কিছুতে। এই 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 চুপ কর, চুপ কর, তুই চুপ কর। এই কেন চুপ করবো রে, কেন চুপ করবো? কিছু কি পারিস? করতে পেরেছিস আজ পর্যন্ত? কিছুই তো পারিস না। দেখি তো চিনিস না, আখড়ায় কুস্তি করা ছেলে। ও, তোর তো আবার পিঠে স্পন্ডলাইটিস না কি একটা আছে না, যখন তুলে আছাড় মারবে না তখন বুঝতে পারবি। সব কিছুতে দাদাগিরি, এখানে দাদাগিরি করতে এসেছে, দাদাগিরি। এই, আমাকে আওয়াজ দিচ্ছিস তো? আওয়াজ দিচ্ছিস আমাকে? একটা কথা শুনে রাখ বোন, তোর এই দাদাই কিন্তু একদিন দাদাগিরি করবে, কথাটা মাথায় রাখিস, বলে দিলাম। দাদা, ওই দাদাগিরির জন্য না সত্যিকারের দাদার প্রয়োজন, তোর মতো ভুলভাল লোকের কোনো প্রয়োজন নেই রে। সারাক্ষণ তো খালি ভাষণই দিয়ে যাচ্ছিস, তো আজকে কিছু করতে পেরেছিস না করতে পারবি? ভাষণ দিচ্ছে দেখলি, দেখলি, দেখলি কি বলে গেল দেখলি? হ্যাঁ, যার জন্য চুরি করি সেই কি না বলেছো, শুনেছিস কি বলে গেল? আমি ওসব জানি না দাদা, আমি যদি দিদিকে না পাই না তাহলে কিন্তু আমি মরবো। মর মর মর, মরে যা, মরে যা, মরে যা, ছেলেকে পটাতে পারে না, আমি কিন্তু মরবো। মর মর মর, মরে যা। কি বলে গেল? আমি একটা ছেলে পটাতে পারি না? ঠিক আছে ঠিক আছে, আমিও পটি ছাড়বো, সোজা আঙুলে যদি কি না ওঠে না তাহলে আমি আঙুল বাঁকাবো।